আসসালামু আলাইকুম কুচু কুচু গরু দেখবেন যে বাজার দিয়া উল্টা ফাল্টা ঘোরাফেরা করে ইডির ডাক দেয় না কেউ নাই ইডির গলার মধ্যে কোনো দড়ি টড়ি হয় না ইডির মা বাপ নাই ইডির মালিক নাই এদি অফরাধ করলেও ইডির ডাক দিন না কেউ নাই অফরাধের বিচার করা ইডি না কেউ নাই ইডি কয় হুদার দিল্লা বেরস বা আল্লাহর নামে সাইরা দেয় বেরেশ আমরা এই ফরিমুনি আফার অবস্থায় আছে মোটামুটি হুদারদুল্লাহ বেরেস বা আল্লাহর নামে সাইজাদইন্যা বেরসের মতন বেডি রে ডাক দিন না কেউ নাই বেডি কয়েকদিন আগে জেলের থেকে সারা ফাইয়া আইসে জেলের থেকে ফাই আয়া বেডি আরও উচিল্লা গেছে গা বেটি কী করবো কী না একদম পুরা বান্ডা ফাগলের মতন হয়ে গেছে গা মানে কী করতেছে না করতেছে মানে মিডিয়ার মধ্যে যে বেডি কী একটা শুরু করে দিছে, বেডি বার্থডে সেলিব্রেশন করছে ইত্তানের নাম বার্থডে সেলিব্রেশন বাংলাদেশের আর মানুষ বার্থডে টার্থডে সেলিব্রেশন করে না ইডিরা কি বার্থডে সেলিব্রেশন করে আর বেডি কে এমন সিজ হয়ে গেছে গা বেডি কি এমন ইম্পর্টেন্ট ব্যক্তি হয়ে গেছে যে বেডির বার্থডে সেলিব্রেশন করছে বেডি এখন নাচানাচি করছে দোলাধুলি করছে ইডিরা জাতীয় মিডিয়া এমনি প্রচার করা লাগবো ইডির কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনি মনে করেন সমাজের মধ্যে নাই অবশ্যই আছে আমি আমার ফেসবুকের মধ্যে দেখছি যে আজকে কিছু কিছু মেয়ে বা আমার কিছু বই আছে যারা নাকি পোস্ট দেওয়া ইডিরে যথেষ্ট বিরক্তি প্রকাশ করছে যা তারাই কইতাছে মেয়েরাই কইতাছে যে পরিমণি বেশি বাইরে গেছে গা পরিমণির পতন অতি শীঘ্রই আয় করবো মানে অনেক কথাবার্তা কইতাছে আরেক ভাই মিডিয়ারই ভাই আমার এক বড় ভাই এই বাইরে দেখলাম যে পোস্ট দিছে যে পরিমণি দিদি করতেছে ইডি যদি মিডিয়ার কাজ হয় বা ইটি যদি চলচ্চিত্র জগৎ হয় তাহলে আমি এই জগতের মধ্যে যারা থাকতাম না বেশি দিন তারাও বিরক্ত হয়ে গেছে গা এটি কোনো কথা একটা মানুষের লাল লজ্জা হায়া কোন তার নাই আপনি ওই ক্রুসাইডের মধ্যে পড়ছিলাম আর কি একটা বইয়ের মধ্যে পড়ছিলাম যে অনেক আগে ওই এগারোশো শতাব্দীর দিকে সুলতান সালাউদ্দিন আয়বের সময় খ্রিস্টানরা মুসলমানরা ধ্বংস করার লেগে সম্মুখ যুদ্ধটুদ্ধ করছিল কিন্তু পারে না লাস্টে তারা একটা ষড়যন্ত্র করছে যে মুসলমানরা সংস্কৃতি ধ্বংস দিব সংস্কৃতি যদি ধ্বংসবীরা দিতে পারে তাহলে মুসলমানরা এমনি ধ্বংস হয়ে যাবে ঘটনা সত্য কোন জাতিরে যদি ধ্বংস করতে হয় প্রথম তার সংস্কৃতিরে ধ্বংস করে দেন দেখবেন যে ওই জাতি এমনি ধ্বংস হয়ে যাবে এই পরে মন্দিরে দেওয়া আমার কাছে মনে হইতেছে এই বেডি আমরা বাংলাদেশের সংস্কৃতিরারে ধ্বংস করে দেওয়ার লেগে বেডি উঠতে হইরা লাগছে এটি কোনো কথা এটি কোন দেশের সংস্কৃতি পরিমণি দিদি শুরু করছে লঙ্গি ভাইরা বেড়ি এই বেড়ি বেড়াইতার মতন গুসলিং দিয়া লঙ্গি উসলিং দিয়া খেতে খামারে বেড়াইতে যেমন কাম করে কৃষিকাজ করে এমন টিকা বেডি মানে বার্থডে সেলিব্রেশন করতেছে এটি কোনো কথা আমরা এলাকার মধ্যে কুচু কচু বেড়িয়ায় তেমন দেখা যা ধীর ধীরে আমরা কই আন্ডোলা বেড়িয়ে বা আন্ডলা গরু এই আন্ডলা বেড়িয়ে মতো বেড়ি উসুল লাগেছে গা এই ফরিমনির একটা কথা কইতাম চাই বইনগ তোমার পূর্বসুরি অনেক নায়িকা আসেন তোমার মত এমন উইসুর লাগেছেন গা মনে হয় যেটা চাইছে এটা করছেন এই ময়ূরী মুনমুন তারপর এটা অনেক নায়িকা রে আসেন কিন্তু যখন সামরার মধ্যে বাস পেয়ে গেছে গা যারা তার পিছে পিছে ঘুরতো যখন তারা আর ঘুরে না সামরার মধ্যে বাস পেয়ে গেলে তোমার লগে যারা ঘুরতেছে তারা তোমার দিক ফিরেও চাইতো না তো তোমার সামরার মধ্যে বাস পেয়ে গেলে গা বই ওই তারার মতন হইব তো এরপরে গিয়ে যাত্রা ফালার মধ্যে নাচানাচি করন লাগবো যাত্রা ফলার মধ্যে নির্বাহ লাগবো তুমি নিজের মানে খাওয়ন দাউনের পয়সা যাত্রা ফালার মধ্যে নাইচা কামানো লাগবো এই দিন দিন না দিন কিন্তু আর মেলা দিন আর বাহির তুমি যেই রঙ পড়ছো এই রঙ কিন্তু বইন শেষ রঙ না আর অনেক কিছু বাহির হয়েছে তোমার পতন অতি শীঘ্র হয়ে যদি তুমি মানে নিজের না শুধ্রাও একটা কথায় আছে যে ভুল করে এবং ভুল কইরা নিজের ভুল বুঝেছে মানুষ আর যে ভুল কইরা নিজের ভুল বুঝে না হ্যাঁ শয়তান। আর যে কখনোই ভুল করে না কিন্তু শয়তানের কাতারও হয়ে গেছে অলরেডি তুমি নিজের ভুল বুঝিয়া তুমি বালালাই নাই করো আর অনেক মানুষ কিন্তু মিডিয়ার মধ্যে কাম করে কিন্তু তোমার মতো অত বেশি বাইরে গেছে কেন কেউ হোক বইন একটা কথাই বলতাম চাই এই দিন দিন না আরও দিন আছে এই দিন লইয়া যাবো এই দিনের কাছে